নমস্কার, আমি সুখেন্দু। শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো সেই নারকীয় অত্যাচারের কাহিনী, যে নারকীয় অত্যাচার আমাদের বারবার মনে করিয়ে দেয় কতটা পৈশাচিক আচরণ করতে পারে একজন মানুষ। আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা যেন নাড়া দিয়ে গেছে আমাদের গোটা সমাজকে। প্রতিবাদ আর প্রতিরোধের ঝড় উঠছে দেশ জুড়ে, কোথায় নিরাপত্তা বারবার উঠছে প্রশ্ন। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন, আরও কারা জড়িত তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। দেখুন, অন দ্য বেসিস অফ দিজ এভিডেন্সেস আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের অ্যাগেনস্টে। ইনভেস্টিগেশন চলছে, কেস হ্যাজ বিন স্টার্টেড বোথ আন্ডার রেপ অ্যান্ড মার্ডার। আমরা শুনছিলাম বিনীত গোয়েল কি বলেন, একবার দেখে নেওয়া যাক কাকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ, কোন অভিযোগে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায়কে, কোন সূত্র ধরে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায়কে, সেটা আমরা দেখব। ইতিমধ্যে পোস্টমর্টমের ভিডিওগ্রাফি হয়েছে এবং কলকাতার সিপি যারা জানালেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও এই ঘটনার তদন্ত চলছে। খুনের সঙ্গে ধর্ষণের ধারায় এফআইআর যোগ হয়েছে এবং চিকিৎসকের সঙ্গে যৌন নির্যাতনের কথা স্বীকার করা হয়েছে এবং পাশাপাশি স্বীকার করেছেন যে কলকাতার নাগরপাল যে এই ঘটনার সঙ্গে যে জেরা করে জানা হবে এবং হেডফোনের সূত্র ধরেই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে এবং তদন্ত এগিয়ে চলেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, সেটা জানিয়েছেন কলকাতার সিপি বিনীত গোয়েল। তিনি প্রেস কনফারেন্সে যেটা বললেন যে গতকাল এই সঞ্জয় রায় নামে তাকে টালা থানা নিয়ে আটক করা হয় এবং আমরা দেখব যে সিসিটিভি দেখেই চিহ্নিত করা হয়েছে অভিযুক্তকে। সিসিটিভিতে একাধিকবার সেই সঞ্জয়ের ছবি এসেছে, অর্থাৎ সিসিটিভি দেখেই চিহ্নিত হয়েছে অভিযুক্ত। এই সিসিটিভিতে একাধিকবার কিন্তু সঞ্জয়ের ছবি চলে এসেছে এবং সঞ্জয়ের ছবি সেই থেকেই কিন্তু সিসিটিভি দেখেই কিন্তু চিহ্নিত করা হয়েছে অভিযুক্তকে, যে সিসিটিভিতে একাধিকবার সেই সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের ছবি কিন্তু দেখা গিয়েছে সিসিটিভিতে। রাত আড়াইটা, ঠিক 2:30 থেকে 3:00 মধ্যে ঘোরাঘুরি করেছিল সঞ্জয়, অর্থাৎ রাত 2:30 থেকে 3:00 মধ্যে ঘোরাঘুরি করেছে এবং করিডোরে ঘোরাঘুরি করতে দেখা যায় সঞ্জয় রায়কে। এই করিডোরেই ঘোরাঘুরি করতে দেখা যায় সঞ্জয় রায়কে, অর্থাৎ 2:30 থেকে 3:00 এই সময়ের মধ্যেই করিডোরে ঘোরাঘুরি করতে দেখা যায় সঞ্জয়কে এবং নার্সদের। এবং এই যে সিসি ফুটেজ সেটা নার্সদেরকে দেখায়, নার্সদের ছবি দেখায় পুলিশ এবং তারপরেই সিসিটিভি দেখে চিহ্নিত করা হয় অভিযুক্তকে এবং সেই ছবি দেখেই চিহ্নিত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ সঞ্জয়কে। সঞ্জয় যে সিসি ফুটেজ দেখা গিয়েছে সেখানে দেখা যাচ্ছে 2:30 থেকে 3:00 মধ্যে তিনি ঘোরাঘুরি করছেন এবং করিডোরে, এবং সেই ছবি নার্সদের দেখানোর পর সেই ছবি দেখে চিহ্নিতকরণ করা হয় এবং তারপরে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। এবং সঞ্জয় যারা প্রতিবেশী রয়েছে তারা ঠিক কি বলছে আমরা শুনব। নানা সময়ে নানা রকমের বাহানা মেরে আমার কাছ থেকে টাকা আদায় করতো। বাবু না, এক একটা ট্রানজ্যাকশন 50,000 আছে, 33,000 আছে, 2,500 আছে, 10,000 আছে। লাস্ট আমার কাছে লাস্ট 33,000 টাকা নিয়েছিল। অনেকবার চেয়েছি তো, আমাকে রিক্রুটমেন্টে বলেছিল কি আমাকে পুলিশ 2022 পুলিশের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সিটাকে আমাকে পাইয়ে দেবে একটা। ও দুটোই করছে না, না তো টাকা দিচ্ছে না তো আমাকে বাড়ি দিচ্ছে। ওর চোখে ও যাকে মনে করে যে একে আমি বোকা করতে পারবো বা পাঠা করতে পারবো তাকেই করেছে।
সঞ্জয় রায়কে গতকাল রাতে প্রথমে আটক করে টালা থানায় নিয়ে যাওয়া হয়, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং লালবাজারে নিয়ে যাওয়ার পরেই এই সঞ্জয়কে কিন্তু গ্রেপ্তার করা হয়। অবয়া খুনে গ্রেপ্তার ইতিমধ্যে একজন এবং গ্রেপ্তার সেই সঞ্জয় রায়, যে সঞ্জয়ের কথা বলছিলাম যা করিডোরে ঘুরে বেড়াচ্ছিল এবং সেই ছবি দেখে নার্সরা চিহ্নিত করেন এবং হেডফোনের সূত্র ধরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। এই সঞ্জয় রায়কে হেডফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করেছে এবং দেহের পাশে পড়েছিল হেডফোন, অর্থাৎ যে অভয়ের দেহের পাশেই পড়েছিল কিন্তু হেডফোন, এই হেডফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। অর্থাৎ অভয় খুনে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেরার পর গ্রেপ্তার সঞ্জয় এবং যে কথা বলছিলাম যে প্রথমে টালা থানা তাকে নিয়ে যায়, তারপর লালবাজারে নিয়ে গিয়ে তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয় এবং জেরার পরই গ্রেপ্তার করা হয় সঞ্জয়কে। হেডফোনের সূত্র ধরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই সঞ্জয় রায়কে, কারণ যে অভয়ের দেহের পাশেই পড়েছিল হেডফোন এবং হেডফোনের অংশ এবং হেডফোনের যে অংশ পড়েছিল সেই হেডফোন থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। এবং যে যে এবং 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 আমরা সিসিটিভি ফুটেজের কথা বলছি, যদিও হাসপাতালের এই নিরাপত্তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, কারণ সেমিনার হল চত্বরেই নেই আদতে কোনো সিসিটিভি, রিপাবলিক বাংলার ক্যামেরায় ফুটে উঠেছে সেই এক্সক্লুসিভ ছবি। চেস্ট ডিপার্টমেন্টে এবং সেমিনার হল অর্থাৎ যেখান থেকে দেহ পাওয়া গিয়েছিল সেই করিডোর পুরো ফুটলেও কোনো রকম সিসিটিভি কিন্তু পাওয়া যাচ্ছে না, কোনো সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একটু ছবিটা ওটা দেখানোর চেষ্টা করি। পুরো করিডোর এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে সেই সেমিনার হল এবং চেস্ট ডিপার্টমেন্টে যেখানে কিন্তু নির্যাতিতা পড়ুয়া ছিলেন, এবং এই যে পুরো হল সেই হলেও করিডোরে বা যেখানে পেশেন্ট পার্টি বসে রয়েছেন কোনো জায়গাতে কিন্তু সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কয়েকটারও ডিপার্টমেন্ট রয়েছে, গ্যাস্ট্রোলজি রয়েছে, ডায়ালিসিস রুম রয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে পুলিশের। পুলিশের সূত্র অনুযায়ী সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ধর্ষণ করেই খুন করা হয়েছে অভয়াকে। মারধর, যৌন নির্যাতন, ঘুমন্ত অবস্থায় এক চিকিৎসকের ওপর চলে পৈশাচিক এই অত্যাচার। আমরা দেখেছি যে সেই চিকিৎসকের ওপর কীভাবে পৈশাচিক অত্যাচার হয়েছে সেই ছবি আমরা দেখব। যেভাবে দেখেছি আমরা যে একেবারে এই ঘটনা এবং যে ছবি আমাদের সামনে এসেছে সেই ছবি কিন্তু একেবারে ভয়াবহ এবং সেই ভয়াবহ ছবি আমাদের চোখের সামনে বারবার উঠে এসেছে এবং সেই ছবি, এবং যদিও আমরা দেখলাম যে করিডোরে কোনো সিসিটিভি ফুটেজ নেই কিন্তু যে ছবি আমাদের সামনে এসেছে সেই নারকীয় অত্যাচারের ছবি কিন্তু রীতিমতো একেবারে ভয়ঙ্কর। ধর্ষণ করেই খুন করা হয়েছে, প্রথমে যে তথ্য উঠে আসে যে শ্বাসরোধ করেই খুন, অর্থাৎ ধর্ষণ করে খুন করলেও কিন্তু শ্বাসরোধ করে খুন, দুই চোখ থেকে রক্তক্ষরণ, অর্থাৎ দুটো চোখেই কিন্তু দুই চোখ থেকেই রক্তক্ষরণ হয়েছিল, মুখ দিয়েও রক্তক্ষরণ, শুধুমাত্র দুটো চোখ নয় মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পাশাপাশি এবং আমরা দেখেছি যে একাধিক জায়গায় শরীরের কিন্তু তার ক্ষতচিহ্ন ছিল এবং একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল এবং শরীরে বিভিন্ন জায়গায় দাগ ছিল এবং একাধিক জায়গায় দাগ ছিল। আমরা চলে যাব পিঙ্কির কাছে আমাদের প্রতিনিধি। পিঙ্কি, দেখো আমরা দেখেছি যে এই ঘটনা গতকাল রাত থেকে একাধিক বিষয় হচ্ছে এবং ঠিক যেভাবে মানে পুলিশের সূত্র ধরে এবং একাধিকবার যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে যে ঠিক একেবারে ঘটনাক্রমে যদি ক্রোনোলজিটা বলতে পারা যায়, ক্রোনোলজিটা যদি একটু আমাদের বলো আরেকবার। দেখো, মূলত পুলিশি ভাষায় বা চিকিৎসকদের ভাষায় পেরিমর্টম বলা হচ্ছে। পেরিমর্টম এমন একটা মানুষের স্টেজ যেখানে ঠিক মৃত্যুর নিকট সময়, অর্থাৎ মৃত্যু প্রায় নিশ্চিত, সে নিকট সময় যে মুহূর্তে তার বাধা দেওয়ার ক্ষমতা পর্যন্ত থাকে না সেই সময় ধর্ষণ করা হয়েছে। এবং ইতিমধ্যেই প্রিলিমিনারি যে রিপোর্টগুলো এসছে সেগুলো রিপাবলিক বাংলা আমরা দেখিয়েছি, ঠিক বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্ষতচিহ্ন রয়েছে। অন্যদিকে এই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, এই সঞ্জয়
সঞ্জয় রায়কে ঘিরে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে। কী তথ্য? মো তোমাকে জানিয়ে রাখি যে পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নাম করে, কনস্টেবলের চাকরি করিয়ে নেওয়ার নাম করে পাড়ায় কখনো 2 লাখ টাকা তোলা, কখনো বা পাড়ার হাতেই কোনো একটি মহিলাকে টন্ট করার জন্য বা ইফটিসিং করার জন্য মারধর খাওয়া ইত্যাদি একাধিক অভিযোগ কিন্তু তাকে ঘিরে উঠে আসছে। প্রশ্ন উঠে আসছে, এই সঞ্জয় রায় কীভাবে অবাধ যাতায়াত হলো এই হাসপাতাল চত্বরের মধ্যে, যেখানে তাকে কোনোরকম সিকিউরিটি গার্ড আটকালেন না, অবাধে সেমিনার হল পর্যন্ত পৌঁছতে পারলো। অন্যদিকে যে মৃত্যু হয়েছে সে মৃত্যুতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 3টে থেকে 5টার মধ্যে মৃত্যু ঘটেছে, এবং এই টাইম ফ্রেমের মধ্যে সঞ্জয়কে সিসিটিভির করিডোরে দেখতে পাওয়া গিয়েছিল, সে এবং একই সঙ্গে তুমি জানো ব্লুটুথের সূত্র ধরেই কিন্তু তাকে পাওয়া গিয়েছিল। কিন্তু যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে এই সঞ্জয় সেটা কিন্তু দুঁদে গোয়েন্দাদেরও কপালে ভাঁজ ফেলছে। তার কারণ মূলত যেটা জানাচ্ছেন এখনও পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে, প্রাথমিকভাবে এই যে মদ্যপ অবস্থায় সঞ্জয় ছিল সে সেমিনার হল পর্যন্ত যায় এবং সেখানে এই নির্যাতিতাকে দেখতে পায়, এবং তারপরেই তার পাশবিক অত্যাচার করার জন্য সে যখন ঝাঁপিয়ে পড়ে সেই সময় বাধা দিতে যায় এই মহিলা, অর্থাৎ নির্যাতিতা, পানিঘাটে নির্যাতিতা এবং অবশ্যই আর্জি করে চিকিৎসক। যখন তিনি বাধা দিতে যান সেই সময় বাধাপ্রাপ্ত হয়ে মদ্যপ অবস্থায় তাকে খুন করেন, খুন করার চেষ্টা করেন, এমন জোরে শ্বাসরোধ করেন যে তার যে গলার কাছে কলার বোন সেই কলার বোন পর্যন্ত ভেঙে যায় এবং মৃত্যু প্রায় নিশ্চয়। যে স্টেজটাকে আমি প্রথমেই বলেছিলাম পেরিমর্টেম বলা হচ্ছে সেই স্টেজে পৌঁছে যায়, এমনকি সেই মেয়েটি বাধা দেওয়ার মতো অবস্থা থাকে না। সেই সময় তাকে কিন্তু ধর্ষণ করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করা হয়, এবং একই সঙ্গে পুলিশ, একই সঙ্গে চিকিৎসক, যারা যে রিপোর্ট এসেছে এখনো পর্যন্ত এত স্পষ্ট জানাচ্ছেন যে এত জোরে গলায় প্রেশার দেওয়া হয় এবং শ্বাসরোধ করার চেষ্টা করা হয় যে তার কলার বোন ভেঙে যায়। এমনকি যে 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 প্রিলিমিনারি রিপোর্ট এসছে সেখানেও আমরা দেখেছি যে স্পষ্ট উল্লেখ রয়েছে মুখের ওপরে নখের আঁচড় রয়েছে, এবং পুলিশও তাই জানাচ্ছে যে তার মুখের ওপরও কিন্তু বাহাত দিয়ে চেপে ধরে রেখেছে যাতে নাক দিয়েও নিঃশ্বাস যাতে না নিতে পারে। অর্থাৎ নৃশংস থেকে নৃশংসতার হত্যা যদি কিছু হয় তাহলে কিন্তু ওইটাই, অর্থাৎ বুঝতে পারছো কতটা নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। কিন্তু দুটো প্রশ্ন এখনো পর্যন্ত পুলিশকে ভাবাচ্ছে, এক এই যে অবাধ বিচরণ সেটা কিভাবে হয়েছিল, এবং এই যে সেমিনার হল পর্যন্ত সে যাওয়া, সেখানে গিয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো, শুধু তাই নয় আরও একটা কথা সুখেন্দু তো যোগ করে দিই যে এই নির্মম ঘটনার ঘটানোর পর এমনও জানা যাচ্ছে যে মদ্যপ অবস্থাতে সে ছিলই, তারপর এই ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটানোর পর আরজি করে সেমিনার হল থেকে সে বেরায়, বেরিয়ে আরজি করের কাছাকাছি থেকে সেখানে আবার সে মদ্যপান করে। এই জায়গার থেকে যে কতটা সাহস থাকলে তবেই না মদ্যপ অবস্থায় এই ধরনের ঘটনা ঘটানো যায়, কারা যোগায় এই ধরনের সাহস যে সামান্য একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে দিল যেখানে এই সঞ্জয়, যে কে এই সঞ্জয় রায়? একবারে সুখেন্দু তোমাকে জানাই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের যারা চিকিৎসকরা এবং তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন, এবং দেখতেই পাচ্ছ যে হরিশ মুখার্জি রোডটি কিন্তু সেই মিছিল কিন্তু যাচ্ছে, এবং আরজিকর হসপিটালে গতকাল যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো সেই মেডিকেল কলেজগুলো থেকে কিন্তু প্রতিবাদ মিছিল হয়েছে, এবং আমরা যদি দেখি জেলার যে বিভিন্ন কলেজ সেখানেও কিন্তু এই একই চিত্র দেখা যাচ্ছে, এবং আমরা কথা বলবো যারা চিকিৎসকেরা রয়েছে। আচ্ছা, যে ঘটনা ঘটেছে তারপরে প্রতিটা যে মেডিকেল কলেজ সেক্ষেত্রে আপনাদের দাবিটা কি থাকবে? অর্থাৎ একবারেই দেখতে পাচ্ছ তারা কিন্তু যে এই মৌন মিছিল, সেই মৌন মিছিল কিন্তু নিয়ে যাচ্ছে, এবং SSKM হসপিটাল সংলগ্ন যে রাস্তা রয়েছে সেখান দিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল যাচ্ছে, এবং আজকে কিন্তু যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন তারা কিন্তু তো কোর্টে গিয়ে একাধিক তথ্য প্রমাণ, একাধিক যে এভিডেন্স সেগুলোকে কিন্তু তারা তুলে ধরেছেন, এবং 14 দিনের PC তাকে গ্রান্ট করা হয়েছে ইতিমধ্যেই, এবং 14 ডেজ PC-র পর কিন্তু তাকে ফের তোলা হবে, এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ধারা কিন্তু এই যে গোটা ম্যাটার সেই ম্যাটারে কিন্তু ইনক্লুড করা হচ্ছে, জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। সুখেন্দু,
একেবারেই অর্ণব, আমরা দেখলাম সেই ছবি, অনেক ধন্যবাদ। এবং দেখা গেলো যে ইতিমধ্যেই চিকিৎসকরা আমরা দেখেছি যে এই রাজ্যিকরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তাল, বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি অন্যান্য পড়ুয়ারাও কিন্তু পথে নেমেছে। এবং একই ছবি টালিগঞ্জে প্রতিবাদ মিছিল চিকিৎসকদের, সেই ছবিও আমরা দেখলাম। আরজিকরের ধর্ষণ খুনে গ্রেপ্তার সঞ্জয় রায়, আরজিকরের ধর্ষণ খুনে গ্রেপ্তার সঞ্জয় রায়, কালীঘাট থানায় দহরম মোহরম সঞ্জয়ের, কালীঘাট থানায় দহরম মোহরম সঞ্জয়ের, সঞ্জয়ের দুই বোনও পুলিশ করবে। বিভিন্ন থানায় মাকে নিয়ে গিয়ে পরিচয় করায় সঞ্জয়, জানালেন সঞ্জয় রায়ের মা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে, ধর্ষণ কাণ্ডে খুনে গ্রেপ্তার সঞ্জয় রায়, কালীঘাট থানায় দহরম মোহরম সঞ্জয়ের, সঞ্জয়ের দুই বোনও নাকি পুলিশ কর্মী। বিভিন্ন থানায় মাকে নিয়ে গিয়ে পরিচয় করায় সঞ্জয়, জানালেন সঞ্জয় রায়ের মা। সঞ্জয়ের মা ঠিক কি বলেছেন আমরা শুনব। করেছে আপনি কিছু জানেন? না, আমি কি দেখেছেন? না, আমি খবর দেখি না, আমার টিভি দেখি না। আপনার ছেলে একটি মেয়েকে খুন করেছে, নির্মমভাবে খুন করেছে, আপনি এটা জানেন? না তো, আর ছেলে খুন করবেই কেন? ছেলে খুন করবেই কেন? খুন করে খুন করেছে, আপনি যদি মা হিসেবে খুন করেছেন, খুন করেছেন তা আমি কি করে জানি? খুন করতে কেউ দেখেছেন? আমি তা কি করে দেখবো? ছেলে কেমন ছিল আপনি? ছেলে খুব ভালো ছিল। যেমন বক্সিং খেলতো, পড়ালেখা শিক্ষিত, বাবার খুব সম্মান, 12 ক্লাস পড়েছে, বক্সিং খেলতেন, বক্সিং ছিলেন, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলেন, ভালো কন্ডিশন ছিলেন। পুলিশে ওই তো আমাকে বলে পুলিশে চাকরি করি, ইউনিফর্মটাও দেখতাম আর ওর কার্ডটা, আই কার্ডও দেখেছি। না না, ওর কাছে আমাকে যখন আমি কী করে দেখলাম, আমাকে যখন ডক্টর দেখাতে নিয়ে গেছিলেন তখন আই কার্ডটা দেখেছিলাম। 5-6 বছর দেখেছি আমি। 5-6 বছর ধরে দেখছেন ইউনিফর্ম পরে যাচ্ছে, খাকি ইউনিফর্ম। হ্যাঁ। সঞ্জয় মায়ের পর এবার শুনবো সঞ্জয়ের বোন কি বলেছেন এই বিষয়টা নিয়ে, যে আরজিকরে যিনি সেই সঞ্জয় রায়, যে কালীঘাট থানায় দহরম মোহরম রয়েছে সঞ্জয়ের, সঞ্জয়ের দুই বোনও পুলিশ কর্মী এবং বিভিন্ন থানায় নিয়ে গিয়ে মাকে পরিচয় করে দেয়। এই প্রসঙ্গে সঞ্জয়ের বোন কি বলেছে আমরা একবার শুনব। কথা বলতে আপনার সঙ্গে এখন কথা বলা সম্ভব? উনি কোথায় চাকরি করতেন আপনি জানেন? কি চাকরি করতেন? কি চাকরি করতেন? কিসের চাকরি করতেন কলকাতা পুলিশে? কি রঙের ইউনিফর্ম পরে বেরাতেন উনি? যা হয়েছে আপনি কিছু শুনেছেন, খবরে দেখেছেন? যা ঘটেছে আপনি খবরে দেখেছেন, আপনার দাদা যেটা ঘটিয়েছে? কতদিন ধরে চাকরি করছিল এটা জানেন? না, সেসব আমি কিছু ওর বিষয়ে আমি কিছু বলতে পারবো না। উনি কখন কি করতেন কি করতেন না আমরা কিছু জানতাম না ওর বিষয়ে, সেই জন্যই লাস্টে গিয়ে কোনো ওর সাথে সম্পর্কই ছেড়ে দিলাম। কারণ তুই তোর মতো আমার দরকার নেই ওরকম মানুষের সাথে সম্পর্ক রাখার। আর বাংলা চার্জশিটে এখন সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।